আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গ্রীষ্মের এই গরমের দিনগুলো, এর মাঝে মাঝে আবার বৃষ্টি হয়, দিনগুলো কেমন বৈচিত্র্যময় না? সারা বছরটাই আসলে বৈচিত্র্যময়, ষড় ঋতুর দেশ, আর এই করোনার দিনগুলো আবার ভিন্ন রকমের বৈচিত্র্যময়। তার মধ্যে তোমাদের একটা বিশাল ছুটির মধ্যে পড়ে গেছে, পড়াশোনার অনেক গ্যাপ পড়ে যাচ্ছে। যাই হোক, আমরা কোনভাবে চালিয়ে নেওয়ার চেষ্টা করছি। ইতোপূর্বে তোমাদের চলতড়িতের লেকচার সাত পর্যন্ত হয়েছে, আজকে তোমাদের লেকচার আট। আজকে তোমাদের তড়িৎ ক্ষমতা নিয়ে আলোচনা করা হবে। টপিক হলো তড়িৎ ক্ষমতা। তোমাদের টপিকের নাম হচ্ছে তড়িৎ ক্ষমতা। তো তড়িৎ ক্ষমতা, তোমরা 326 নম্বর পৃষ্ঠায় যাও সবাই, 326 নম্বর পৃষ্ঠায়, যেখানে সূত্রের উপরে একটা সূত্র আছে, তার নিচে তড়িৎ ক্ষমতা। এখানে দেখো লেখা আছে, আমরা যখন বিভব বা পটেন্সিয়ালের আলোচনা করেছিলাম, বিভব বা পটেন্সিয়ালের কথা মনে আছে তো? বিভব, কারণ স্বাভাবিকভাবে বিভব শক্তি, যে বস্তু যত উপরে থাকে তার বিভব শক্তি বেশি, আর তড়িতের ক্ষেত্রে যার ধনাত্মক চার্জের পরিমাণ বেশি তার বিভব বেশি। তো অবশ্যই এখানে বিভব বা পটেন্সিয়ালের আলোচনা আছে। সেই ক্ষেত্রে তোমরা যে কাজ ক্ষমতা শক্তির চ্যাপ্টারে দেখেছো, একটা বস্তুকে, সাপোজ একটা ভারী বস্তুকে নিচ থেকে উপরে তুললে, যত উপরে তোলা যায় তার বিভব শক্তি তত বাড়তে থাকে। আর তোমার এই যে নিচ থেকে উপরে উঠাবো তার জন্য কিছু কাজ করতে হয়, অর্থাৎ এই বস্তুকে কিছু বিভব শক্তি দিতে হলে এই শক্তির মধ্যে এই শক্তিকে, এই বস্তুটাকে ঠেলে উপর দিকে উঠালে, এর উপর আমি কিছু কাজ করলাম, এর উপর আমি কিছু শক্তি প্রয়োগ করলাম, তাই তো? তার এর মধ্যে কী জমা হলো? কিছু বিভব শক্তি জমা হলো। আচ্ছা, তাহলে এই চলতড়িতের ক্ষেত্রে কোনো চার্জকে সরালে, বল প্রয়োগ করে, শক্তি প্রয়োগ করে কোনো চার্জকে সরালে, তার মধ্যে কী জমা হয়? বিভব শক্তি জমা হয়। তাহলে যদি তোমাদের এই বইটাতে লক্ষ্য করো, তড়িৎ ক্ষমতার উপর, যদি একটি সার্কিট তো বুঝছো, সার্কিট বা তারে ভি বিভব প্রয়োগ করে কিউ চার্জকে সরানো হয়, তাহলে কি, যদি একটা সার্কিটে ভি বিভব প্রয়োগ করে কিউ চার্জকে সরানো হয়, এখানে আমরা চলতড়িতে চার্জকে সরাবো, ঠিক আছে? ভি বিভব প্রয়োগ করে কিউ চার্জকে সরানো হয়, তাহলে এখানে কিছু কাজ হবে। তাহলে যে কাজ হবে, এখানে কাজ হচ্ছে বলের দ্বারা কাজ, ঠিক আছে? তাহলে এখানে কাজ W সমান হবে ভি কিউ, আর কাজের একক কী হবে? জুল, এত জুল। হ্যাঁ, বা তুমি ইংলিশে লিখতে পারো জুল, বা শুধু যে দ্বারা প্রকাশ করা হবে। তো এখানে W হচ্ছে ব্যয়িত শক্তি বা কৃতকাজ বা কাজ, ঠিক আছে? আর ভি হচ্ছে বিভব পার্থক্য। আচ্ছা, আর কিউ হচ্ছে আধান বা চার্জ, তাহলে আমরা এখানে দেখলাম যে যদি একটা সার্কিটে ভি বিভব প্রয়োগ করে কিউ চার্জকে সরানো হয়, তাহলে কাজ কতটুকু হবে? W সমান ভি কিউ, এর এককটা হচ্ছে জুল, সেটা তুমি বাংলায়ও লিখতে পারো, ইংলিশেও লিখতে পারো, শুধু যে দ্বারাও প্রকাশ করতে পারো। এখানে W হচ্ছে ব্যয়িত শক্তি বা কাজ, মানে ওটাকে সরাতে যে পরিমাণ শক্তি প্রয়োগ করলাম সেটাই হচ্ছে আমার কাজ। আর ভি হচ্ছে বিভব পার্থক্য, বিভব পার্থক্য তো বা পটেন্সিয়াল, এই বিষয়টা তো আগেই বুঝেছ। এরপর কি হচ্ছে? আধান বা চার্জ, বাংলায় যাকে আধান বলা হয়, ইংলিশে তাকেই চার্জ বলা হয়। আচ্ছা, আবার
আবার যদি টি সময়ে কিউ চার্জ সরানো হয় তাহলে ক্ষমতা পি সমান ডব্লিউ বাই টি। আচ্ছা, এর আগে আমরা ডব্লিউ এর মান কি পাইলাম, ডব্লিউ সমান পাইলাম ভি কিউ, আর নিচে টি তো থাকলোই। আচ্ছা, তাহলে এখানে দেখো পি হচ্ছে আমার কি, পি হচ্ছে আমার ক্ষমতা, পি হলো ক্ষমতা, এরপর ডাব্লিউ হলো কি কাজ, এরপর টি হলো কি সময়, টি হলো সময়, এই তো হয়ে গেল। এরপরে বা এখান থেকে আমরা লিখতে পারি যে ভিআই, ভিআই মানে আই হচ্ছে কিউ বাই টি, কিউ বাই টি এর মান হচ্ছে আই। আচ্ছা, তাহলে এটা গেল। আবার ওহমের সূত্র থেকে আমরা জানি, এই সূত্রগুলো ভালোভাবে মনে রাখো। আবার ওহমের সূত্র হতে, ওহমের সূত্র হতে আমরা কি জানি যে ভি সমান আর আই, ওহমের সূত্র থেকে আমরা কি জানি ভি সমান আর আই, ভালো কথা। এখন যদি উভয় পক্ষকে আই দ্বারা গুণ করি, উভয় পক্ষকে আই দ্বারা গুণ করলে কি পাওয়া যাবে, যে ভি আই সমান আর আই গুণ আই পাওয়া যাবে কি না। আচ্ছা, তাহলে ভিআই সমান হচ্ছে আমার পি, ভিআই বা ভিআই মানে কি আমাদের পি, আর আই আর আই গুণ করলে কি হবে আই স্কোয়ার, আই স্কোয়ার আর পাওয়া যাবে। এটা আমাদের একটা সূত্র, কিন্তু এটা আমাদের কি একটা সূত্র। আচ্ছা, আর যদি এভাবে দেই, আবার আবার আই সমান ভি বাই আর, মানে এই সূত্রটা এইভাবে লেখা যায়, এই সূত্রটাই এইভাবে লেখা যায়, আই সমান কি ভি বাই আর। আচ্ছা, বা উভয় পক্ষকে এবার ভি দ্বারা গুণ করো, বা ভি আই সমান এই ভি বাই আর গুণ ভি, তাহলে উভয় পক্ষকে এবার কি দ্বারা গুণ করলাম, উভয় পক্ষকে ভি দ্বারা গুণ করে, উভয় পক্ষকে ভি দ্বারা গুণ করে। আচ্ছা, বা এই ভিআই মানে কি আমাদের পি, আর এখানে তাহলে এখানে আমরা লিখতে পারি ভি বাই আর, ভি বাই আর স্কোয়ার গুণ আর লিখতে পারি, এটাও আমাদের একটা সূত্র। বা এখানে আমরা লিখতে পারি যে কি লিখতে পারি যে ভি স্কোয়ার ভাগ আর, অতএব পি সমান ভি স্কোয়ার ভাগ আর, এটাও আমাদের কি একটা সূত্র। তাহলে আমরা বেশ কয়েকটা সূত্র ইতোমধ্যে পেয়ে গেছি। তাহলে সূত্রগুলো যদি আমরা একত্রে লিখি, যে কয়টা সূত্র পাইলাম একত্রে লিখে দিচ্ছি, তোমরা সেটা মুখস্থ করে নেবা, আমি একত্রে লিখে দিচ্ছি। তাহলে সূত্র লিখে নাও, এক নম্বর সূত্র যে পি সমান ভিআই লিখছ, সমান আমরা লিখতে পারি আই স্কোয়ার আর,
एक्सो समान भी स्क्वायर भाग आर समान डब्ल्यू बाई टी এই সূত্রটাতে এইটা সমান কিন্তু এইটা হবে এইটা সমানই কিন্তু এইটা হবে এইটা সমানই কিন্তু এইটা হবে এইটা সমানই কিন্তু এইটা হবে আবার দেখো এইটা সমান এইটা আবার এইটা সমান এইটা আবার এইটা সমানই কিন্তু হবে এইটা আবার এইটা সমানও এইটা হবে এইটা সমানও এইটা হবে মানে সবগুলো একটা সমান আরেকটা তোমার সবগুলো ভালোভাবে মুখস্থ করতে হবে মুখস্থ করে এরপরে সেটা প্রয়োগ করতে হবে সূত্রে তোমার অঙ্কে যেভাবে চাইবে সেভাবে প্রয়োগ করতে হবে তাহলে আরেকটা সূত্র দেখি আমরা যে W সমান I স্কয়ার RT I স্কয়ার RT সমান VIT সমান ভি স্কোয়ার বা ভাগ আর ভি স্কোয়ার ভাগ আর ভি স্কোয়ার ভাগ আর টি এই সূত্রটাও কিন্তু তাই এইটা সমান এইটা আবার এইটা এইটা সমান এইটা এইটা সমান এইটা আবার এইটা সমান এইটা হবে এইটা সমান এইটা হবে এরকম এরকম সবগুলো এইটা সমান এইটা হবে মানে সবগুলো সমান সবগুলো এই সূত্রগুলো তোমাদের ভালোভাবে মনে রাখতে হবে যদি তো মনে রাখতে পারো তাহলে সৃজনশীল অঙ্কগুলো করা তোমাদের জন্য অত্যন্ত সহজ হবে আচ্ছা তোমরা সূত্রগুলো শিখে ফেলেছো এবার সূত্র সংক্রান্ত গাণিতিক সমস্যাগুলো ভালোভাবে বুঝো সূত্র সংক্রান্ত গাণিতিক সমস্যা প্রথমে এই অঙ্কটা তোমরা সবাই খাতায় উঠাও আমি বুঝিয়ে দিচ্ছি প্রবাহ মাত্রা মানে কি আই তাহলে তোমার 220 ভোল্ট 60 ওয়াট এর একটি বাতি প্রবাহ মাত্রা কত মানে কিসের মান চাইছে আই এর মান চেয়েছে তাহলে এখানে 220 ভোল্ট এটা হচ্ছে বিভব পার্থক্য তাহলে সমাধান সমাধান এখানে বিভব পার্থক্য বিভব পার্থক্য ভি সমান 220 ভোল্ট আচ্ছা এরপরে ক্ষমতা ক্ষমতা পি সমান কি 60 ওয়াট আচ্ছা চাইছে কি প্রবাহ মাত্রা প্রবাহ মাত্রা আই সমান কত ওয়াট তাহলে আমরা কি সূত্রটা জানি আমরা জানি আমরা জানি পি সমান ভিআই বা আই সমান পি বাই ভি আই সমান পি বাই ভি এখন পি এর মানটা কত পি এর মান হচ্ছে 60 ওয়াট আর হ্যাঁ পি এর মানটা 60 ওয়াট আর ভি এর মানটা কি 220 ভোল্ট আচ্ছা এখন 60 কে 220 দ্বারা ভাগ করলে কত হয় 0.182 অ্যাম্পিয়ার তাহলে আমরা আয়ের মানটা পেয়ে গেছি সুতরাং প্রবাহ মাত্রা এত আচ্ছা দেখি এই সংক্রান্ত তোমাদের অঙ্ক দেই যেই অঙ্কগুলো ওই উপরোক্ত সূত্র দিয়েই হবে অঙ্কগুলো তোমরা এইচডব্লিউ উঠিয়ে নাও আর আমি এইচডব্লিউ গুলোর সাথে সাথে প্রতিটা অঙ্ক কোন সূত্র দিয়ে হবে সূত্র লিখে দেব এবং অ্যানসারও লিখে দেব তোমরা বাসায় করবা
एच डब्ल्यू, एक नम्बर एच डब्ल्यू, एक बैद्युतिक बाती के 200 वोल्ट, एक बैद्युतिक बाती के 200 वोल्ट सरबराह लाइने जुक्त करा होले, लाइने जुक्त करा होले एर क्षमता है 400 वाट। अच्छा, इस समय बातीर मध्य दिए तड়িৎ प्रवाह ও বাতির রোধ নির্ণয় করো। আচ্ছা, তাহলে এখানে আমার কাছে দুইটা প্রশ্ন চেয়েছে, একটা হচ্ছে তড়িৎ প্রবাহ I এর মান বের করতে হবে, I সমান হোয়াট, আর একটা হচ্ছে রোধ R সমান হোয়াট। আচ্ছা, এখানে কিসের কিসের মান দিয়েছে, যে এটা হচ্ছে V সমান, এটা হচ্ছে V এর মান, এরপরে আর একটা দিয়েছে যে এটা হচ্ছে P, এটা হচ্ছে কি আমাদের P ক্ষমতা P। আমার কাছে দুইটা চেয়েছে, এখানে I বের করতে হবে কোন সূত্র দিয়ে, এখানে I সমান P বাই V, I সমান P বাই V দিয়ে বের করতে হবে, এর মান হবে 2 অ্যাম্পিয়ার, মানটা হবে কত 2 অ্যাম্পিয়ার। আচ্ছা, এখানে R এর মান বের করতে হবে, R সমান V বাই I, R সমান V বাই I, এর অ্যান্সারটা হবে 100 ওহম। তোমরা করতে পারবা না, আশা করি করতে পারবা। আচ্ছা, এবার আরেকটা এইচ ডব্লিউ দিচ্ছি আমি, এইচ ডব্লিউ নাম্বার টু, আচ্ছা দুই নাম্বার এইচ ডব্লিউটা তুলে নাও, লেখো একটি বাল্বের গায়ে, একটি বাল্বের গায়ে 108 220 ভোল্ট লেখা আছে, লেখা আছে, এর ফিলামেন্টে রোধ কত, এর মধ্যে দিয়ে কি পরিমাণ তড়িৎ প্রবাহিত হবে। তাহলে এখানে 100 ওয়াট লেখা আছে, এটা কিসের মান বলতো, এটা হচ্ছে পি এর মান, এখানে 220 ভোল্ট লেখা আছে, এটা কিসের মান বলতো, এটা ভি এর মান, তোমার কাছে চাইছে কত রোধ কত, আর এর মান চেয়েছে। আচ্ছা, কি পরিমাণ তড়িৎ প্রবাহিত হবে, এটা কিসের মান বলতো, আই এর মান চেয়েছে, তাহলে এখানে আর সমান কি হবে, এখানে আর সমান ভি স্কোয়ার ভাগ পি হবে। আচ্ছা, তার মান কত হবে, 484 ওহম,
আচ্ছা, এখানে আই সমান পি বাই ভি, আই সমান পি বাই ভি, তার মান কত হবে? 0.455 অ্যাম্পিয়ার। পারবা না তোমরা? পারবা ইনশাল্লাহ, এতটা কঠিন না। আচ্ছা, এবার এই অঙ্কটা উঠাও, এইচ ডব্লিউ। একটি বৈদ্যুতিক হিটার, একটি বৈদ্যুতিক হিটার 220 ভোল্ট সরবরাহ লাইন থেকে 2 অ্যাম্পিয়ার বিদ্যুৎ গ্রহণ করে, গ্রহণ করে 2 অ্যাম্পিয়ার বিদ্যুৎ গ্রহণ করে, হিটারটি 500 ঘন্টা ব্যবহার করলে কত কিলোওয়াট ঘন্টা শক্তি ব্যয় হবে? শক্তি ব্যয় হবে। আচ্ছা, এখানে কিসের কিসের মান দেওয়া আছে দেখো, এখানে 220 ভোল্ট, এটা ভি এর মান দেওয়া আছে। আচ্ছা, এরপরে এখানে দেখো 2 অ্যাম্পিয়ার, এখানে আই এর মান দেওয়া আছে, 2 অ্যাম্পিয়ার এখানে আই এর মান দেওয়া আছে। এখানে 500 ঘন্টা সময়, এখানে টি এর মান দেওয়া আছে। আচ্ছা, তাহলে আমাদের সূত্রটা কি হবে, আমাদের কত কিলোওয়াট ঘন্টা শক্তি ব্যয় হবে? তাহলে আমরা কি সূত্র লিখব? সমাধান, সমাধান মোট ব্যয়িত শক্তি সমান ভিআইটি, ঠিক আছে? তাহলে ভিআইটি, এখানে ভি এর মান 220, আই এর মান 2 গুণ, টি এর মান 500 আওয়ার, টি এর মান 500 আওয়ার। আচ্ছা, আর এখানে ব্যয়িত শক্তি কিলোওয়াট ঘন্টা, এত এটা ব্যয়িত শক্তি, আমাকে কিলোওয়াট ঘন্টাতে প্রকাশ করতে হবে। এই যে কিলোতে প্রকাশ করতে হলে আমাকে 1000 দিয়ে ভাগ দিতে হবে, কিলোতে প্রকাশ করতে হলে, এই কিলো কিলো, মিটার প্রকাশ করতে হলে মিটারকে 1000 দিয়ে যেমন কি করতে হয়, গুণ ভাগ দিলে কিলোমিটারে রূপান্তরিত হয়, তেমনি এই ব্যয়িত শক্তি এটা তো ওয়াটে রূপান্তরিত হলো, তো এটাকে 1000 দিয়ে ভাগ দিলে কিলোওয়াট হবে, আর উপরে তো ঘন্টা থাকলোই। তাহলে এখান থেকে আমাদের মানটা যা বের হবে সেটাই হলো কিলোওয়াট ঘন্টা, মানে এখানে মানটা হবে 220 কিলোওয়াট আওয়ার। আচ্ছা, তোমরা এই অঙ্কগুলো করবা। তো আমাদের মোটামুটি এই অধ্যায়ের অঙ্ক সম্পর্কিত থিওরিগুলো শেষ হলো, আর কিছু থিওরি নিয়ে সামনের লেকচার অর্থাৎ লেকচার 9-এ তোমাদের সাথে আবার দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকো সবাই, আর পূর্ববর্তী লেকচারগুলো সবাই ভালোভাবে দেখো এবং সেই অনুযায়ী
তোমরা প্র্যাকটিস করো, পড়াশোনা করো এবং পরবর্তী লেকচারের জন্য অপেক্ষা করো। আল্লাহ হাফেজ।